সন্দীপের বিয়ে নিয়ে এবার একই বলল অভিনেতা রাহুল ব্যানার্জি। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ইতিমধ্যে বিয়ে করেছে অভিনেত্রী সন্দীপ্তা। সন্দীপ্তা বিয়ে করেছে একজন ওটিটি প্ল্যাটফর্মের উচ্চপদস্থ কর্মচারীকে। একটা জনপ্রিয় সংবাদ মাধ্যমকে অভিনেত্রী আগেই জানিয়েছিল সৌম্যর সঙ্গে একটা মিউজিক লঞ্চের পার্টিতে দেখা হয়েছিল, তবে তার অনেক পরে গিয়ে তাদের সম্পর্ক শুরু হয়। সৌম্যই আগে প্রপোজ করেছিল, পরে সন্দীপ্তা। গত 2রা ডিসেম্বর বাগদানের পর্ব সেরেন সৌম্য আর সন্দীপ্তা। মঙ্গলবার থেকে শুরু হয়েছে প্রাক বিয়ের অনুষ্ঠান। ঘরোয়া আয়োজনে আইবরি বাদ খান অভিনেত্রী। এদিন সকালে শাখাপালা আর সৌম্যর নামে মেহেন্দিতে সন্দীপ্তার ছবি ভাইরাল হয়। পরে একই সঙ্গে বিয়ের ভেন্যুতে হলো গায়ে হলুদ। এরপর বিয়ের ভিডিও প্রকাশ পেতেই মালাপদল থেকে শুরু করে সমস্ত কিছু শেয়ার করেছে অভিনেত্রীর এক আত্মীয়। এই বিয়েতে উপস্থিত ছিল তার একসময়ের নাটকের অভিনেতা রাহুল ব্যানার্জি। রাহুল ব্যানার্জি ও সন্দীপ্তার দীর্ঘদিনের বন্ধুত্ব। রাহুল ব্যানার্জি নাকি আগেই বলেছিল সন্দীপ্তাকে বিয়েটা করে নিতে। অভিনেতা জানিয়েছিল সন্দীপ্তা নাকি বুড়ি হয়ে যাচ্ছে। আর অভিনেতা মজার ছলেই বিয়ের দিন অভিনেত্রীকে বলে যে যাক তুই একটা বর পেলি। তো বন্ধুরা, রাহুল ব্যানার্জি সন্দীপ্তার বিয়েতে উপস্থিত ছিল। তোমরা কে কে সন্দীপ্তার বিয়ে দেখে খুশি হয়েছ কমেন্ট করে জানাও। ধন্যবাদ।